যিনি স্বামীর খেদমত করে যাচ্ছেন স্বামী যদি তিনি উত্তম এক খেদমতে নিয়োজিত থাকেন স্ত্রী যতটুকু তিনি তার সেবা করছেন নিঃসন্দেহে স্ত্রী বাড়িতে বসে তিনি তার সমপর্যায়ের স্বভাব পাবে যে আমরা এমন কিছু রেখে যাই যা আমার জন্য সাদাকায় জারিয়া হবে আমি এমন কিছু রেখে যাই দুনিয়াতে যা আমার জন্য পরকালীন জীবনের কেয়ামত অবধি সাদাকায় জারিয়া হবে কথা কলম অর্থাৎ আপনি আপনার লেখনি যার লেখনি শক্তি রয়েছে তিনি তার লেখনি দিয়ে এই পদ্ধতি সাদাকায় জারিয়া অংশগ্রহণ করবেন ফিলিস্তিন ভাইদের প্রতি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ প্রতিটি মুহূর্তে হচ্ছে তারপরেও আমরা আমাদের যতটুকু করণীয় এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম ওই সত্তর জন সাহাবাদের ব্যাপারে তিনি এক মাস কুনুতে নাজেলা পাঠ করেছিলেন কুনুতে নাজেলা পাঠের পরে তাদের অবস্থা যা হওয়ার তাই হয়েছে আন্দোলন বাংলাদেশ আসুন

وكل بضعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فاعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين سورة آل عمران اكشتو نمبر آيات وعن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ঈদ আমাদা ইবনু আদম ইনকতা আন আম আলু সাইলা আহিম ইলা আসিল হাদীফ মাক আলা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সোহানহুয়াত আলহার জন্যে যে আল্লাহরব গুলা আলামীন আমাদের যেটা মোকাদ্দারস অর্থাৎ তাকদিরের উপর আমরা বিশ্বাস করে নিয়েছি এই তাকদিরে হয়তোবা আজকের জুমায় এভাবেই ছিল আল্লাহরব্গুলা আলামিনের কাছে দোয়া করছি যিনি এখানে খুতবা দিতেন অসুস্থজনিত কারণে তিনি আজকে আসতে পারেননি আপনাদের সামনে শুরুতেই আমরা তার জন্যে দোয়া করছি আল্লাহ মোহতারাম আমিরে জামাতকে শিফায় আজ এলা দান করুন আল্লাহম্মা আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় থাকার কারণে জানি না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের আজকের খুতবা কি কথা আমরা বলবো আল্লাহরব্লা আলমিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সুবাহান এমন কিছু আমাদের বক্তাকে বলা এবং শ্রোতাদেরকে শোনা এবং সে অনুযায়ী উভয় আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের তাওফিক দান করুন আল্লাহ আমিন যে আয়াতটি আমরা শুরুতে তেলাওয়াত করেছি সুরা আলে মরন একশত তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহান তিনি বলছেন যে ইলা ওসারি কুম ওনা তোমরা দ্রুত ছুটে চলো ইলা মাগফিরাতিম রব তোমাদের রবের ক্ষমার দিকে ওয়া জান্না এবং তার জান্নাতের দিকে আর্দোহাসমাওয়াল আব যার ব্যাপ্তি হচ্ছে যার ব্যাপ্তি আসমান জমিন এ আয়াতের শানে অরুদের দিকে যদি লক্ষ্য করি বা শানে নজুল এর দিকে যদি লক্ষ্য করি সই মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল ইমারতের মধ্যে যে হাদিসগুলো এসেছে সাহাবাই কেরাম রাসুল্লাহ সালু আলিম আসাল্লামের কত একনিষ্ঠ ছিলেন এবং তারা জান্নাতের জন্য কতটা পাগল পাড়া ছিলেন ওহুদের যুদ্ধের জন্যে রাসুল্লাহ সাল্লাহু আলী ডাক দিচ্ছেন সাহাবাই সাহাবি তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি আসলেন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাহু আলিম আসসালামের আয়াত শুনে তার উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য শুনে তার হাতে খেজুর ছিল তিনি একটি থলে থেকে খেজুর খাচ্ছিলেন এমত অবস্থায় তিনি যখন রাসুলের এই কথাই অনুপ্রাণিত হলেন তিনি ফালকাহা আলকাহা ওই তামারতগুলো তিনি নিক্ষেপ করলেন কারণ যে জান্নাতের কথা রাসুলুল্লাহ সাল্লাম বললেন সেই জান্নাতে আমি যদি যেতে চাই এ খেজুরগুলো আমার খেতে কিছু সময় লাগবে তো এই সময় আমি এতটা সময় সময়ক্ষেপণ করতে চাই না আমি দ্রুত আমার রবের সন্তুষ্টির দিকে এবং তার জান্নাতের দিকে ছুটে চলতে চাই সাথে সাথে তিনি ফল কাহা তিনি ওটা নিক্ষেপ করলেন ছুড়ে মারলেন এবং আসাদু আল্লাহ ইহ ও আসাদু আনা মুহাম্মদানা আব্দু হাসুলু এ বাক্য পাঠ করলেন সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন ফ ও কুতিলা তিনি লড়াই করলেন রাসুলের পক্ষে এবং ও তিনি শহীদ হয়ে গেলেন সুবাহান্লাহ মেহামদি এ হাদিস এর শেষের অংশ রসুল্লাহ সাল আলিমসাল্লাম বলছেন আমিলা উজিরা ক্যাফিরা এ আমুল করেছে অল্প কিন্তু প্রতিদান পেয়েছে অনেক বেশি কারণটা কি তার জীবনে অনেক সলাপ নেই অনেক সিয়াম নেই অনেক জাকাত নেই অনেক অবদান অনেক কিছু নেই তিনি তার এখলাস দিয়ে তার একনিষ্ঠতা দিয়ে যে জান্নাতকে রাসল সাল আলী সাল্লাম যে জান্নাতের কথা বললেন সে জান্নাতের প্রতি তাদের তার এমন পাগল পাড়া ছিলেন যখনই বলেছেন তখনই সাথে সাথে সবকিছু বাদ দিয়ে তিনি অহুদের ময়দানে চলে গেছেন এটা কেন আল জিহাদুফি সাবিলা কালিনাতুল্লাহিয়াল উলিয়া যদিও ফিলিস্তিন প্রেক্ষাপটে ফিলিস্তিন ভাইদের প্রতি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ প্রতিটি মুহূর্তে হচ্ছে তারপরেও আমরা আমাদের যতটুকু করণীয় এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করতে হবে আমাদের প্রধান করণীয় এখন যেটা দাঁড়িয়েছে রব আল্লাহ সাথে সংযোগ স্থাপন করা যে সংযোগ স্থাপন করেছিলেন রসুল্লাহ সালু আলিমাসাল্লাম মক্কাই যখন সত্তর জন সাহাবাকে রসুল্লাহ সাল আলিমসাল্লাম বীরে মাউনার যে ঘটনা সহি মুসলিম সহিউল বুখারের মধ্যে এসেছে তারা এসে ধোকা দিল হে আল্লাহ নবী আলহিম সাল্লাম আমরা আমাদের এলাকা ইসলাম গ্রহণ করেছি বা আমাদের ওখানে দিন ধর্ম শিখতে চাই ইসলাম শিখতে চাই ইসলামের ভিত্তি শিখতে চাই আপনি এমন কিছু কারি বা এমন কিছু কোরআনের হাফেজ এমন কিছু মুয়াল্লিম আমাদের জন্য নিযুক্ত করুন যারা আমাদেরকে তালিম দিবে আমরা তাদের থেকে শিখব সাল সাল্লাল্লাহু আলিম সাল্লাম তিনি সত্তর জন অর্থাৎ ভালো মানের কারি তাদের জন্য নিযুক্ত করলেন প্রতিমধ্যে তারা বেঈমানি করে তাদের সকলকে শহীদ করে দেয় বীরে মাওনার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহবায়াম দোয়া করেছিলেন আমরা আমরা সফল হয়ে গেছি সুতরাং আল্লাহ এ খবর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিন পৌঁছে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন ওই মারফতে তিনি জানতে পারলেন জানার সাথে সাথে তিনি দোয়া করতে শুরু করলেন প্রেক্ষাপট এমন হয়েছে যদিও মুসলিম বিশ্ব অবাক আমরাও এ পর্যবেক্ষণ করছি প্রতিদিন যখন পত্রিকা তারপরে মিডিয়াগুলো আমরা দেখি সেখানে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ মুমিন যদি হয় রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি যে বলছেন আল মুমিনু কাল বুনিয়ানু আসাল্লাম তিনি তাত্বিক দিতে যে সমন্বয় করতে যে তিনি বলছেন যে মুমিন হচ্ছে একটা বিল্ডিংয়ের তুলনায় তুলনায় অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার পিলার লাগে তার ইট বা আরও অন্যান্য বিভিন্ন উপাদান লাগে একটার সাথে আরেকটা যখন লেগে থাকে তখন কিন্তু একটা বিল্ডিংয়ে এ রূপান্তরিত হয় এই যখন তিনি বললেন সাহাবাইকরামদের বক্তব্য ছিল এমন রাসুল্লাহ সালু আলিম আসসালাম তিনি বলছেন ওয়াশাবাক ইসবাই রাসুল্লাহ সালু আলম আসাল্লাম তার হাতের আঙ্গুলগুলো এভাবে দেখালেন অর্থাৎ তার একটার সাথে আর একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত একজন মুসলিম আমার বহির্বিশ্বের যেটা হচ্ছে আমার যতটুকু করণীয় অবশ্যই আমাকে আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা উচিত সেই সমস্ত ফিলিস্তিন ভাইদের জন্যে আল্লাহরাব আলামিন তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে জান্নাতের দিকে ছুটে চলার তৌফিক দান করুন তাদেরকে সব্রে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই প্রেক্ষাপটে আমাদের এই করণীয় রাসুল আল্লাহ সাল্ল্লা আলিমসাল্লাম হাদিসের মধ্যে এভাবে এসেছে কনাতা রসুল্লাহ সাল্লাম শাহরান আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ওই সত্তর জন সাহাবাদের ব্যাপারে তিনি এক মাস কুনুতে নাজেলা পাঠ করেছিলেন কুনুতে নাজেলা পাঠের পরে তাদের অবস্থা যা হওয়ার তাই হয়েছে মক্কাই কুফ্ফার যারা ছিলেন যারা ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন অনেক কষ্ট দিয়েছে তারা তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন বদরের যুদ্ধ যখন হয় তখনই সব ওই রুই কাতলা হুমরা চোমরা সব একই গর্তে প্রায় দশের অধিক এক জায়গায় ছিল এগুলো কিসের ফসল মুমিনের দোয়ার ফসল মুমিনের দোয়ার ফসল মুমিন তো এমন এই জন্যু ইউনাজি রব্বাহ সেই মুসলিমের প্রথম খণ্ডের হাদিস যে যখন বান্দা সলাতে দাঁড়াই ফাইনাহু ইউনাজি রব্বাহ সে তার রব আল্লা সুবাহ সাথে গোপনে আলাপ করে এই গোপনে আলাপটা আমরা অনেকে বুঝি না এজন্যই তো সলাদ শেষে আবার নতুন করে আমার প্রকাশ্য আলাপ শুরু করে দেয় হাত তুলে আরেকটি নতুন বিদাত প্রচলিত যা একরামের বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চল থেকে তুলতে যে ওলামা একরামের বুকে মাটি ঠেকে গেছে প্রায় এক বিদাত তুলতে যে আমরা সঠিকটা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহম্বা আমিন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার বিষয় যেদিকে করতে চাই যে আমরা এমন কিছু রেখে যাই যা আমার জন্য সাদাকায় জারিয়া হবে আমি এমন কিছু রেখে যাই দুনিয়াতে যা আমার জন্য পরকালীন জীবনের কেয়ামত অবধি সাদাকায় জারিয়া হবে আমি হই সেটা একজন শিক্ষক হই আমি আমার শশ কর্মস্থলে আমি আমার শশ কর্মস্থল থেকে সাদাকে জারিয়ার ব্যবস্থা করতে পারি কিছু মানুষ তারা মনে হয় এটাকে ভুলে যে মুসলিম জীবনের যে এক মেন অংশ আল্লাহ রাবুল আলমিনের পরকালীন জীবন এটাকে আমরা ভুলতে বসেছি এই ভুলতে বসার কারণ হচ্ছে আল্লাহ এ স্পষ্ট তিনি বললেন আবকা। দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনের দুনিয়ার জীবনের প্রাধান্য দিয়েছ কিন্তু আবক বরং আখিরাত হচ্ছে পরকাল হচ্ছে সর্বোত্তম এবং স্থায়ী তো এই সর্বোত্তম জীবনের জন্য সাহাবা যেভাবে ছুটে চলেছেন তারা যেভাবে কাজ করেছেন আসুন না আমরা আমাদের জায়গা থেকে আমরা সকলেই এমন কিছু করি এখন প্রসঙ্গক্রমে একজন মা ভাবতে পারেন আমি আমার জায়গা থেকে সাদা জারিয়ার কাজ করবো কি করে এই সাদা জারিয়ার পদ্ধতি না বোঝার কারণে মা তো রাস্তায় নেমেছে মা তো সহচাকরির মধ্যে জড়িয়ে পড়েছে যদিও ওলামা বারবার সাবধান করেছেন স্পষ্ট আমরা বুঝতে পারি কোনটি হালাল কোনটি হারাম হালাল এবং হারামের এই যে মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট যেটা দিয়েছেন আত্তাকুয়া হা হু না আত্তাকুয়া হা ও আশারা রসুল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহু আ আলহীহুসাল্লাম ইরা সদ র রথ এই কথা যখন তিনি বলতে গেলেন তিনি তার বুকের দিকে আত্তাকুয়া হা হু তাকুয়া এখানে থাকে তাকুয়া এখানে তাকুয়া এখানে তিনি বুকের দিকে ইশারা করে তিনবার বললেন তিনবার বলার কারণ নিঃসন্দেহে রেসুল্লাহ সাল আলী আসালামের একটা সচরাচর বৈশিষ্ট্য ছিল তিনি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি তো এই একজন মা তিনি তার স্থান থেকে একজন গৃহিণী তিনি তার স্থান থেকে কিভাবে সাদাকায় জারিয়ার কাজ করবেন আপনি মা আপনি আপনার স্বামীকে উত্তমভাবে খেদমত দিয়ে যান আপনার স্বামীকে খেদমত করার কারণে আপনার স্বামী আপনার তিনি যে কর্মস্থলে যাচ্ছেন তিনি যে কর্মস্থলে যাচ্ছেন তাকে আপনি প্রস্তুত করে দিচ্ছেন সব এজন্যেই স্পষ্ট কথা যুদ্ধ বা জিহাদ এটা কিন্তু ফরজে আইন নয় এটা হচ্ছে ফরজে কিফায়া যদি তাই হতো রসুল্লাহ সাল আলিমসাল্লাম যুদ্ধে কেউ কেউ বাড়িতে অবস্থান করেছেন তিনি নিজেও অনেকগুলো যুদ্ধের পরিচালনার দায়িত্ব ছিল দায়িত্বে ছিলেন আবার অনেকগুলো যুদ্ধে সাহবাইকার আমাদেরকে সেনাপতি নিযুক্ত করে তিনি এটা করেছেন আবার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল আম্মা অন্ধ সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত নাজিল হলো যে যারা বসে থাকবে এবং যারা যুদ্ধে যাবে তারা সমান হতে পারে না অর্থাৎ যারা বাড়িতে অবস্থান করবে যুদ্ধের ডাক এসে এসেছে তারপরও তারা যুদ্ধে যাচ্ছে না তো তারা এবং যারা যুদ্ধে গমন করেছে তারা এক নয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল আম্মা অন্ধ সাহাবী তিনি এসে বলছেন ইয়া ইয়ারাসল্লাহ সরল্লা আলমসালাম আমার তো এই অবস্থা তবে আমারটা কি হবে আল্লাহ রাবুল্লা আলমিন বিধান নাজিল করলেন ইল্লাল কমা কল যারা অজরগ্রস্ত অর্থাৎ যারা মাজুর যারা যেতে পারবে না যারা অন্ধ বা যাদের বাড়িতে প্রয়োজন রয়েছে বাড়িতে থাকতে হবে এই জন্য কোনো কোনো সাহবাহিক কখনো বলেছেন তোমার জন্য তোমার মায়ের খিদমত তোমার চেয়ে জিহাদের চেয়ে উত্তম শোনো তুমি মিথ্যা কথা বলবে না তুমি পাঁচ অক্ত সলাহৎ আদায় করবে তুমি আওয়ালকতে সালাত আদায় করবে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবাদেরকে মোটিভেট করার জন্য যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকু সেখানে প্রয়োগ করেছেন একেই বলা হয় মুক্তাদাল হাল অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী ব্যবস্থা করা রসুল্লাহ সাল আলী আসালাম এটা করেছেন আলহামদুলিল্লাহ এজন্যে আমরা বলছি যে যে পদ্ধতিগুলো রয়েছে ইসলাম আপনি আপনার স্বামীকে যারা যুদ্ধে যায় সেই সময়ে গিয়েছে তাদেরকে যারা প্রস্তুত করেছে তারাও সমপর্যায়ের সবের অংশীদার হয়েছে কারণ কি মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল ইমারতের মধ্যে এসেছে যুদ্ধে যাবেন প্রস্তুত রয়েছেন এমন অবস্থায় তিনি অসুস্থ হয়েছেন রাসল সাল আলিম আসসাল্লাম বলছেন শোনো এই তুমি বাহন চাচ্ছেন যুদ্ধের তাজবীজ অর্থাৎ বিভিন্ন মানে শয্যা চাচ্ছেন যুদ্ধের বিভিন্ন অস্ত্র বলি বা বর্ম বলি এই সমস্ত বিষয় তখন তিনি বললেন তুমি যাও অমুক সাহাবি যেতে চেয়েছিল কিন্তু সে অসুস্থতার কারণে সে যেতে পারেনি যেতে পারছে না তিনি তার কাছে গেলেন ওই অসুস্থ সাহাবি তিনি বললেন যে আমার স্ত্রীকে আমি আদেশ দিচ্ছি শোনো হে অমুকের আম্মা হে আমার স্ত্রী তুমি আমার এই যে ভাই এসেছে আমি অসুস্থ আমি যেভাবে সজ্জিত হয়েছিলাম যুদ্ধের জন্য তুমি তাকে সজ্জিত করে দাও রাসুল্লাহ সালু আলী হাসলাম তার জন্যেও বিছানা শুয়েও তিনি স্বভাব পেয়ে গেলেন জেহাদের কারণটা কি পদ্ধতি জানা সাদাকার পদ্ধতি জানা এই জন্য ইবাদত শুধু করলেই হবে না এবাদতের পদ্ধতি জানাটা খুবই জরুরি আপনি সলাত আদায় করবেন এখন সলাতের পদ্ধতি কোনগুলো ফরজ কোনগুলো নফল আমি সলাত আদায় করব দান করব, সাদাকা করব। যদি খাদগুলো না বুঝি কিভাবে দান করতে হবে কোন পদ্ধতিতে দান করতে হবে কোন সময়ে দান করতে হবে এই পদ্ধতি না জানাটা কিন্তু বড় এক সমস্যার কারণ এজন্যে আগে সমস্যা জানা তারপরে সমাধান করা বিশেষ করে ইমানটা হচ্ছে জানা জানার সাথে আমল করা এই তো ইমানের সমন্বয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন যিনি স্বামীর খেতমত করে যাচ্ছেন স্বামী যদি তিনি উত্তম এক খেতমতে নিয়ে যদি থাকেন স্ত্রী যতটুকু তিনি তার সেবা করছেন নিঃসন্দেহে স্ত্রী বাড়িতে বসে তিনি তার সমপর্যায়ের স্বভাব পাবেন পাবেন তো ইসলাম তো সংকীর্ণ না ইসলাম মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যদিও মানবতার হাহাকার বর্তমান বিশ্বে আমরা লক্ষ্য করছি এগুলো ইসলাম থেকে আমরা দূরে থাকা ইসলাম না মানার কারণেই কিন্তু এই হাহাকারগুলো আমাদের সামনে এসে বার বারংবার আমাদের সামনে এসে হোসট খাচ্ছে আল্লাহ মুসলিম উম্মাকে সেই বদরে সেই ওহুদে খন্দকে যেভাবে তারা দীপ্ত ইমান পেয়েছিল তাদেরকে দীপ্ত ইমানে বলিয়ান হয়ে আবারও সম্মুখপনে এগিয়ে যাওয়ার দান করুন আল্লাহ আমিন আপনি আপনার সন্তানকে উত্তমভাবে লালন পালন করুন হয়তোবা আপনার জীবনে আপনার অতটা ইলেম অর্জন করা অতটা ক্ষেদমত দেওয়া অতটা ভালো কাজ করা আপনি অতটা শরিক হতে পারেননি কিন্তু আপনি এমন কিছু করে যান আমি এমন কিছু করে যাই যে করে যাওয়াটা আমার পরবর্তী জীবনের পাথেয় হয় অর্থাৎ পরকালে এহুকালে আমি থাকছি না কিন্তু পরকালীন জীবনের যেন আমার জন্য সেটা পাথেও হয় রসোল্লাহ সাল্লু আলিমুসাল্লামের প্রখ্যাত সাহাবি আবু আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিম তিনি বলছেন যে ইদাম আতায় আদম যখন আদম সন্তান মারা যায় ইনকতা আনু আমালু তার আমল বন্ধ হয়ে যায় এই কথাগুলো হাদিসটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আজকে মসজিদে যারা আছি প্রায় সবাই হাদিসটা অনেক আলহামদুলিল্লাহ তলে বে অনেকে আসে অনেক মায়েকেরা আজকে এ মসজিদে অবস্থান করছেন সবাই কিন্তু এই হাদিসটা জানে কিন্তু জানার সাথে আমার কর্মের বাস্তবায়ন কতটুকু কারণ ইমান তো সেটা আল ইমানু গুয়াত্তাসকিল জি জিনান একারুবিল লিসান অর্থাৎ অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি বলে আমালুবিল বি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটা হচ্ছে বাস্তবায়ন করা এটা হচ্ছে ইমান আমরা যেভাবে জানব আমরা সেটা আমল করার চেষ্টা করব মহান আল্লাহ সুবাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ বা আমিন আমরা যেন কখনো হ্যাঁ আমি হয়তো বা শতভাগ আমি আমার কর্মে বাস্তবায়ন করতে পারি না কিন্তু যদি এরাদা বা তামান না থাকে কারণ যিনি বিছানায় মারা যাচ্ছেন তার জিহাদের তামান্না রয়েছে ইসলামের প্রয়োজনে জিহাদ যে প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপট অনুযায়ী ওলামায় ফতোয়া সাব্যস্ত হয় তাহলে যখন আমরা এ বিষয়ে স্পষ্ট হবো তখন জিহাদে যাব তবে জিহাদের ক্ষেত্রে অবশ্যই মূলনীতি রাসুল্লাহ সাল আলিম আসালামের একটাই হাদিস আল উলিয়া অর্থাৎ জিহাদ হবে আল্লাহর রাস্তায় কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া অর্থাৎ আল্লাহর কালেমাকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে যদি সংগ্রাম হয় সেটাই হবে প্রকৃত সংগ্রাম এজন্যই জানি না অনেকেই আমরা বর্তমান সময়ে আমরা কিভাবে করতে পারি শিরক বিবাদ জর্জরিত সমাজ শিরক বিবাদ জর্জরিত সমাজে আপনারা আমার জিহাদের এরাদা আপনি আমি কিভাবে রাখতে পারি আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফাল ইগাইরু তোমাদের মাঝে যদি কেউ খারাপ কাজ দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে ফাইলাম ফাবি লিসানি এরপরে সে যদি এই স্তরে না থাকতে পারে সে যেন তার জবান দ্বারা প্রতিহত করে ফাইলাম ইয়েস্তাতি ফাবি অলবিহি এরপরেও যদি সে প্রতিহত করতে না পারে তাহলে সে যেন তার অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করা অন্তর দ্বারা চেঞ্জ করতে পারে এরকম এরাদা রাখে দালিকা কাদুল ইমান এটা হচ্ছে ইমানের সর্বদুর্বলতম একটা ব্যাপার তো এই আমি মুসলিম আমি ইমানদার দাবি করছি বা আমি এরাদা করছি কিন্তু এই যখন সমাজে একটা অন্যায় অপকর্ম প্রতিষ্ঠিত হচ্ছে সেই ক্ষেত্রে আমার করণীয় কি আমি যদি এলাকার প্রশাসনের কোনো ব্যক্তিবর্গ হয়ে থাকি তাহলে আমার এক ধরনের দায়িত্ব রয়েছে আমি যদি এলাকার আলেম হয়ে থাকি আমার এক ধরনের দায়িত্ব রয়েছে আমি যদি এলাকার একজন সাধারণ মানুষ হয়ে থাকি তাহলে আমার এক ধরনের দায়িত্ব রয়েছে আমি যদি দেশের বা প্রশাসনের সবচেয়ে বড় ব্যক্তিত্বে পরিণত হই তাহলে আমারও এক ধরনের দায়িত্ব রয়েছে এই তিন স্তরের কোন স্তর থেকে কিন্তু আমরা রক্ষা রেহাই পেতে পারি না হয় আমি 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 আমার আমার কথার দ্বারা দ্বারা জবান সেটাকে প্রতিহত করব নতুবা আমি আমার শক্তি দ্বারা সেটাকে প্রতিহত করব। নতুবা আমি সেটাকে ঘৃণা করব অর্থাৎ সেটাকে পরিবর্তন করব, ঘৃণা করব। এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের ইমান এখন এগ্রেট বিগ্রেট আপনি হঠাৎ করে যদি সিগারেটে নেমে যান তাহলে ইমানের পরিচয়টা এভাবে কিন্তু থাকে না আমার যদি কথা দিয়ে আমার সমাজে অন্যায় অপকর্ম চলছে দেশে অন্যায় অপকর্ম চলছে যিনি প্রশাসনে রয়েছেন তার প্রশাসনিক দায়িত্ব হচ্ছে তিনি প্রশাসন দিয়ে সেটাকে নস্বাত করবেন সেই অপকর্মকে তিনি চিরতরে বিদায় জানাবেন যদি এমন হয় এলাকার আলেম সমাজ নিঃসন্দেহে তিনি মানুষদের তার হয়তো বা ক্ষমতা নেই তিনি মানুষদেরকে বোঝাবেন এজন্যে আমরা বলে থাকি যে বর্তমান জিহাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরূপ হচ্ছে কথা কলম এবং সংগঠন কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তিনি দাওয়াত দিয়েছেন যে উসুল যে মানহাজ যে মূলনীতি যে পদ্ধতি তিনি গ্রহণ করেছেন সেভাবে তাদেরকে গ্রহণ করা একজন মুসলিম ভাই তিনি হতে পারেন মুরতাকিমুন ফিল তাবায়ির অর্থাৎ কবিরা গুনায় গুনায় তিনি লিপ্ত আবার এমন বহু কবিরা গুনাকার ব্যক্তি আল্লাহর পথে ফিরে এসেছে জাদু দশটা আলেমের চেয়েও তারা আবেদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো স্পষ্ট বিষয় সুতরাং আমাকে আপনাকে তার বিষয়ে ভালো ধারণা রাখা এবং তার কাছে ইসলামী দাওয়া ইসলামী দাবি ইসলামী মূলনীতি ইসলামী আকিদা ইসলামী মানহাজ তার সামনে যদি আমি উপস্থাপন করি তাহলে আপনি এত ভুল করেছেন আপনি ছুটে আসুন যেভাবে আল্লাহর আরামিন বলছেন আসমান জমিন ব্যক্তি এটা কেমন ব্যাপার কারণ সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে তিনি জান্নাত পাবেন দুনিয়া এবং দুনিয়ার সমতুল্য গুণ জান্নাত দুনিয়া কত বড় আজও বোধী পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু কত বিজ্ঞানীর আনাগোনায় পৃথিবীতে ঘটেছে কত শক্তিধর যন্ত্রাংশর ব্যবহার ঘটেছে কিন্তু কেউ তো ছোটবেলায় যেমন মনে করেছে ঠিক তেমন পূর্ব দিগন্ত মনে হয় ওখানেই শেষ পশ্চিম দিগন্ত মনে হয় ওখানেই শেষ কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকের কোনো শেষ নেই ও কোথায় গিয়ে পড়েছে এর কোনো পরিধিসীমা পরিসীমা নেই কিন্তু আল্লাহরাব আলমিন ছুটে চলতে বললেন ওই দিকে ওই আমলের দিকে যেদিকে আল্লাহর সন্তুষ্টি রয়েছে যেদিকে আল্লাহর জান্নাত রয়েছে আল্লাহ তাআলা সেদিকে যেতে বললেন এবং তিনি আয়াদের শেষে বললেন এ জান্নাত প্রস্তুত করা রাখা হয়েছে মুত্তাকিদের জন্যে যারা আল্লাহ ভিরু তাদের জন্যে এত বড় জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে লাকবু কৌসিন দুনিয়া ও মাফিহা জান্নাতের মাঝে একটা তীর ধনুক রাখার জায়গা সেটা আর কত বড় হতে পারে এক থেকে দেড় হাতি হলো সেটা আর কত বড় হতে পারে এক থেকে দেড় হাতি হতে পারে অথচ খয়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন বল তু উসিরুনাল হাযাত দুনিয়া আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খয়রু ওয়া ক হে মানুষ হে দিক ভোলা মানুষ দিক মানুষ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো অথচ জান্নাত হচ্ছে সর্বোত্তম এটাই স্থায়ী সুতরাং তোমরা সেই স্থায়ীর দিকে ফিরে চলো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাল্লাল্লাহু আলাইহি আলিম যেভাবে দাওয়াত দিয়েছেন হতে পারে কারণ এই পদ্ধতিগুলো যখন আমরা ভুল করব হ্যাঁ আমরা বলছিলাম যে কথা দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা কলম দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা লেখনী দিয়ে মানুষকে ইসলামে আহ্বান করা আজকে যত অনেক ভাই আলহামদুলিল্লাহ সহি আকিদা এবং মানহাজ গ্রহণ করেছেন আহালুল হাদিস হয়েছেন পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারী হয়েছেন সবাই কি বক্তার বক্তব্য শুনে দাওয়াত গ্রহণ করেছে কিন্তু লেখকের লেখনী পড়ে যে ভেতরের আমূল পরিবর্তন হয় বক্তার বক্তব্য ওটা আজ থাকে কাল অনেক ক্ষেত্রে চলে যায় এজন্যে স্থায়ী কিছু করা দরকার যা রিয়া সাদাখায় যা রিয়ার ক্ষেত্রে স্থায়ী কিছু করা দরকার যে স্থায়ী জারিয়াটা আপনাকে আমাকে অবশ্যই পরকালীন জীবনে সে এক বিরাট ব্যক্তির দিকে নিয়ে যাবে বিরাট প্রসারতার দিকে নিয়ে যাবে বিরাট ব্যক্তির দিকে আল্লাহরুল আলমিনের ক্ষমার দিকে নিয়ে যাবে কথা কলম অর্থাৎ আপনি আপনার লেখনি যার লেখনি শক্তি রয়েছে তিনি তার লেখনি দিয়ে এই পদ্ধতি সাদাকায় জারিয়া অংশগ্রহণ করবেন যিনি কথা বলতে পারেন অবশ্যই তিনি সমাজকে জাগরুত জাগরুক রাখবেন এবং হাদিসের আলোকে সমাজ থেকে তিনি কাজ করে যাবেন কারা কাজ করছে সেদিকে লক্ষ্য রাখা আমাদের উচিত কারা কাজ করছে হ্যাঁ ভাই আমরা এই কথা পূর্বেই বলে থাকি যেমনিভাবে পাঁচটি আঙুল সমান নয় ঠিক অনুরূপভাবে সংগঠনের মধ্যে সবাই সমান থাকবে বিষয়টা এমন নয় কারণ পাঁচ ভাইয়ের মধ্যে যেমন হিংসা বিদ্বেষ আরও কত কিছু রয়েছে একই পরিবারের সদস্য একই মায়ের সন্তান তারপরও কেন এত বিদ্বেষ এত হিংসা আপনি বলবেন না সংগঠন করলে সংকীর্ণতা আসে হিংসা আসে বিদ্বেষ আসে এই সমস্ত প্রসঙ্গে আমরা অবশ্যই বলবো সব ক্ষেত্রে এই ইবলিস মিস্টার ইবলিস আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্যে পাই তারা সেটা ওই জান্নাতের শুরু থেকে আদি থেকে অন্ত পর্যন্ত অর্থাৎ কেয়ামত অবধি কিন্তু তার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখবে এজন্যই তো পরকালীন জীবনে মানুষ মানুষেরা শয়তানকে লানত করবে শয়তান সেখানে চ্যালেঞ্জের কথা বলবে আহা আমি তো তোমাদেরকে শুধুমাত্র পথ বলে দিয়েছিলাম তোমরা কেন এ পথের অনুসারী হয়েছিলে তোমরা আজকে আজকে যদি অনুসারী না হতো এজন্যই তো সেদিন কাফের যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাই ইয়া লাইতা নিতাখাজতু মার রাসূলি সাবিলা সেদিন মানুষ আফসোস করবে সেদিন মানুষ দুই হাত কামড়ে বলবে লাইতা নিতাখাজতু মা আর-রাসূলি সাবিলা যদি আল্লাহ রাসুলের পথ পদ্ধতি অবলম্বন করতাম এবং লাম ফুলান অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার অবস্থা এই হতো না জাহান্নামিরা আরও আফসোস করবে সুরা আহজাবের মধ্যে যে বর্ণাল্লা সুবাহানা তিনি বলছেন তারা আফসোস করবে ইয়া কুলু তারা বলবে ইয়া আইতানা আল্লাহ আ তাই আলা রসুল আয় আফসোস আমাদের জন্য। আমরা যদি আল্লার আনুগত্য করতাম আমরা যদি রসুল উল্লাহ আল্লাহ আলাইহি সাল্লামের আনুগত্ব কর্লাহ করতাম এয়া ও আমাদের আফসোস আমরা আনুগত্য করেছি কুবার সাধ ওয়া কুবার আনা আমরা আমাদের নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে আমরা গ্রহণ করে নিয়েছি আমাদের যারা কুবার ছিল আমাদের যারা বড় নেতৃত্ব দিত আমরা তাদের দিকে লক্ষ্য করিনি তার সে ইসলাম কতটুকু জানে সে আদৌ মুসলিম বললেও আসলে প্রকৃত মুসলিম কি না কারণ যে সমস্ত যে কিছুদিন পূর্বেই আমাদের হিন্দু ভাইদের বড় উৎসব চলে গেছে এই উৎসবে রাও কি জানিয়েছেন সাধুবাদ জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এটা কোন স্তরের মুসলিম হতে পারে আপনি দুনিয়ার ভোটের জন্য কেন এই কথা বললেন আপনি হ্যাঁ মুসলিম হিসাবে একজন মানুষ হিসেবে যেহেতু সবাই আমরা আদমের সন্তান সেই হিসাবে তাদের প্রতি সহানুভূতি তাদেরকে ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্য তাদের ইসলামের আমরা তুলে ধরতে পারি তাই বলে এই বিষয়টাকে সাপোর্ট করে আমি কিভাবে শুভেচ্ছা জানাই আপনি কোন কারণে শুভেচ্ছা জানালেন নিঃসন্দেহে আপনার শুভেচ্ছা জানানোর জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে যা আমরা জানি আপনিও জানেন ফিরে আসুন রবের সেই জান্নাতের দিকে ফিরে আসুন রবের সন্তুষ্টির দিকে যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তিনি যে বললেন ইদা আদাম যখন আদম সন্তান মারা যায় কথা আনু আমালু তার আমল বন্ধ হয়ে যায় ইলামিন সালাতিন অর্থাৎ তিনটি আমল ব্যতীত সব বন্ধ হয়ে যায় এগুলো তারা কি বুঝি আমার সব কিছু শেষ যদি আমি একটা উত্তম রূপে একটা ছাত্র করতে পারি যদি আমি এক সংগঠনের ভাইকে কিছু দোয়া শেখাতে পারি তাকে দিনের দাওয়াতের মধ্যে দিয়ে আমি তাকে তার পরিবারকে তার সমাজকে চেঞ্জ করতে পারি এরকম কিছু কাজ আমাকে আপনাকে করে যাওয়া উচিত আপনি হন না এলাকার কৃষক মানুষ আপনি কিছু দোয়া কালাম শিখুন শিখে মানুষের মাঝে সেটা ছড়িয়ে দিন গ্রামের বহু মানুষ কারণ আমাদেরও শিক্ষা দীক্ষা যেখান থেকে শুরু হয়েছে যে সমস্ত উস্তাদ থেকে শিক্ষা দীক্ষা আমরা গ্রহণ করেছি তাদের কোরআন লতে অনেক ভুল ছিল কিন্তু তারা যদি আমাদের আজকে এভাবে গড়ে না তুলতেন আল্লাহরাবুল্লা আলমিনের রহমে তাহলে হয়তো বা আমরা এভাবে তো আগাতে পারতাম না এটা আল্লাহর তৌফিক আপনি আপনার জায়গা থেকে আপনার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করুন আপনি শুধু প্রতিষ্ঠানের দোষ দিবেন আপনি শুধু শিক্ষকদেরকে দোষ দিবেন অবশ্যই শিক্ষক যদি হক আদায় না করে শিক্ষক খেয়ামতের ময়দানে অবশ্যই ওই শিক্ষক আল্লাহর কাছে বড় ধরাশায়ী হবেন কারণ আপনি সন্তান দিয়েছেন আমানত এই আমানতটাকে আমি কিভাবে গ্রহণ করছি নাকি খেয়ানত করছি এটা অবশ্যই প্রত্যেকটা আমানতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে জিজ্ঞাসা তো করবেনই করবেন আদম সন্তান তুমি তোমার অমুর তোমার তোমার বয়সকে কীভাবে অতিবাহিত করেছো আজকে হিসাব দিয়ে যাও যদিও গতকাল কি দিয়ে খেলাম সেই হিসাবই তো আমার কাছে নাই গতকাল কি করেছিলাম সেই হিসাবে আমার কাছে নাই আপনার কাছে নাই এটা আল্লাহ রাব্দুল্লা আলমে নিবেন কিভাবে নিবেন আর দিবও বা কিভাবে হ্যাঁ দেওয়া সম্ভব হবে যেমনিভাবে ওই ভারতীয় একজন মানুষ পাকিস্তানি একজন মানুষ ইংরেজ দেশের একজন মানুষ জানেন তিনি ইংরেজি আরবি জানেন না জানেন তিনি উর্দু আরবি জানেন না জানেন তিনি হিন্দি আরবি জানেন না বাংলা ভাষাভাষী ওই প্রত্যন্ত এলাকার গরিব কৃষক মানুষ যিনি ওই দিন এনে দিন খান তিনি শুধুমাত্র হালাল হারাম বেছে তার পরিবারকে হেফাজত করে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তিনি তার আরবির ছিটে পড়া তার মধ্যে নাই তিনি তারপরেও রবের উত্তর দিবেন মার রব্বুকুক আল্লাহারের উত্তর দাও তিনি অকপটে উত্তর দিবেন আল্লাহ তিনি যেভাবে উত্তর দিবেন আল্লাহ আল্লাহ চাইলে আমরা যদি আল্লাহর আলমিনার এখলাসের সাথে ইবাদত করতে পারি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করি আমরাও কিন্তু ফয়েজিনদের অন্তর্ভুক্ত হব আমরাও কিন্তু মুত্তাকিদের অন্তর্ভুক্ত হব আল্লাহ আল্লাহরাবাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা বিক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আপনাকে সেটা আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন মুসলিম বিশ্বের জন্য আমরা আবারও দোয়া করছি আল্লাহ মুসলমানদের প্রতি সেই বদ্রি সেই ওহুদি সেই খন্দ কি নুসরা আপনি আবারও আসমান থেকে নাজিল করুন আল্লাহ আমিন যেমনিভাবে সরিষার তেলের পাত্র সরিষার তেল যদি নিতে চাই অবশ্যই আমাকে সরিষার তেলের পাত্র হতে হবে আমি যদি কেরোসিনের পাত্র নিয়ে এসে হাজির করি তাহলে সরিষার তেল নিলেও যেমন সেই সরিষার তেল ব্যবহার করার যোগ্য হবে না ঠিক অনুরূপভাবে আল্লাহর কাছে নুসরা চাইতে গেলে তার কাছে সহযোগিতা চাইতে গেলে আমাকে আগে ওরকম বান্দা হতে হবে আমাকে আপনাকে ওরকম বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমার দান করুন আল্লাহ আমিন আল্লাহ ফিলিস্তিনের ভাইদের প্রতি গাজার ভাইদের প্রতি আমরা আবারও দোয়া জানাচ্ছি আহিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ যেভাবে মানে দাওয়াত দিচ্ছে আমরা সকলে আসি এই একই কাতারে সংঘবদ্ধ হই যারা এভাবে দাওয়াত দিচ্ছে সহি আকিদা এবং মানহাজের এরকম কিছু প্ল্যাটফর্মে আমরা সংযুক্ত হই এরকম কিছু ভালো কাজে আমরা সংযুক্ত হই আমি যেখানে আছি না কেন আমার ওখান থেকে সাদাকায় জারিয়ার কাজ করি আমরা সাদাকায় জারিয়াটা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আবারও করছি চাল্লাহ মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন মুতারাম আমির জামাতের জন্য আমরা আবারও করছি চাল্লাহ তাকে হায়াতে তৈ্যবা দান করুন আল্লাহ আমিন যে অসুস্থতায় তিনি ভুগছেন আল্লাহরাবাহ আলামিন সুস্থতা দান করুন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদের সুস্থ করে দিন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সাদাকায় জারিয়া অংশগ্রহণ করা এবং সাদাকে জারিয়া বোঝা এবং দুনিয়াতে এমন কিছু যেন করে যা আল্লাহ পরকালীন জীবনে সেটা নাজাতে রসিলা হয়ে যায় আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল আল হাজক রহিম